নমস্কার মইনিস ড্রিম কিচেনে আমার ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার রান্নাঘর। মাংস তো বিভিন্ন ধরনের রেসিপি আমি শেয়ার করেছি, আজকে বানাবো আমি জল ছাড়া মুরগির মাংস, সেটাই শেয়ার করার আছে। আর দেখুন আমি এখানে কি কি উপকরণ, এখানে এই যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন, পেঁয়াজ, আমি কিছুটা পেঁয়াজ বেটে দেব। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, মিক্সিতেই দিয়ে দিচ্ছি সব। আজকে রসুন দিয়ে দিলাম, একটা পেঁয়াজ মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। নুন এক চামচ দিয়ে দিচ্ছি, এক চামচ, কারণ এখানে খুব বেশি মাংস নেই, 500 থেকে 600 গ্রাম মাংস আছে, ফ্রিজে ছিল সেটাই আমি কেটে টেটে গুছিয়ে নিয়েছি। হাফটা রেখেছিলাম যেটা কুচোনো সেটাই আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, বেটে রেখেছিলাম ওটা এক চামচ পেস্ট এর ভেতরে দিয়ে দিলাম। দিচ্ছি গুঁড়ো, এখানে এক চামচই দিচ্ছি, কারণ আমি একটু ওই পেস্টের মধ্যেও দিয়েছিলাম, আর এখানে এক চামচ দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা তো নিয়েছি, ঝালটা যে যেমন খাবেন সেই আন্দাজেই করতে হবে, কারণ ঝাল তো সবাই খেতে পারে না। ফুল এক চামচ দিলাম না, হাফ চামচ মতোই জিরের গুঁড়ো দিলাম, দিয়েছি দেখুন আমি হাফ চামচেরও কম আছে। একটা আমি বিরিয়ানি মশলা দিচ্ছি, এই মশলাটা দিলে মাংসের টেস্টটা একদম খুব সুন্দর হয়। এখানে আমি দুটো তেজপাতা কেটে টুকরো করে দিয়েছি দেখুন। এবার আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মাংসটা মেখে নেব, এই দই টইগুলো এভাবে ভালো করে মিলিয়ে একদম মাংসটা চটকে মাখব। মাংসটা মেখে ভালো করে রাখলে এমনি অর্ধেক রান্না হয়ে যায়। তেলটা আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, পুরো পুরো হাতে একটা কোষ ভরে নিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর একটু উপর দিয়ে সামান্য তেল ছিটিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ এটা জল ছাড়া মাংস মাংস হবে তাই একটু তেল বেশি লাগবে। ঢেকে দিচ্ছি, এবার দিয়ে দিয়েছিলাম দেখুন, এবার আলুটা হালকা লাল হয়ে এসেছে, এক চামচ নুন দিয়ে দিচ্ছি আমি, একটু হলুদ গুঁড়ো, তুলে নিলাম আলুটা আমি ভেজে, এই দিয়ে দিচ্ছি এক চামচ জিরে, এখানে আছে গোটা গরম মশলা, আর একটা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা থেতো করে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর কারি পাতা ফোড়নের জন্য কারি পাতাও নিয়ে নিয়েছি। সুন্দর ভাজা, দারুণ সেন্ট উঠে গেছে কারি পাতাটা দেওয়াতে, আর যেহেতু গোটা গরম মশলাও আছে এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে আমি কিছুটা মেখে রেখেছিলাম, আমি এবার আজকে একটু অন্য স্টাইলে করবো। এই বাটা মশলাটা আগে ভেজে নিইনি আমি, এবারে এই বাটা মশলাটা এখানে দিয়ে দেবো, একসাথে কষাবো, সাথেই মাংসের সাথে পেস্টটাও দিয়ে দিলাম, একসাথে হয়ে যাবে। বাড়িয়ে আমি ভেজে নিয়েছি, যেহেতু মশলাটা আমি আজকে ভালো করে আগে থেকে কষাইনি, তাই জন্য কিন্তু টান জ্বালে দেখুন তেল কিন্তু ছেড়ে দিচ্ছে, কোনো অংশেই কিছুতেই কমতি হবে না, একভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। আর যে এটা জল ছাড়া হবে তাই আমি একটু কষিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন এখানে সুন্দর একটা রস রস বেরিয়ে গেছে, এটা তো শুধু কষাতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর এক টুকরো দু টুকরো ছোটো ছোটো করে পেঁপে দিয়েছি আমি, এই দেখুন মাংসটা সফট হওয়ার জন্য, কিছু কিছু তো সলিড থাকে, এবার দিয়ে আমি চাপা দিয়ে দেবো এই জলেই সেদ্ধ হয়ে যাবে, যতটুকু বেরোবে হালকা। দিয়ে রাখলাম আমি মিনিট পাঁচেক, নিচ্ছি দেখুন যতটুকু জল ছেড়ে দিয়েছে গায়ে গায়ে, ও দিয়ে আমার সব সেদ্ধ হয়ে গেছে। আমি একদম কম আঁচ করে চাপা দিয়ে রেখেছিলাম, আলু টালু সব গলে গেছে সুন্দর। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, নামানোর আগে গরম মশলা ঘিটা দিলে না মাংসের তো সবসময় বলে দিই যে একটা মানে গন্ধ টাইপের ছাড়ে, সেটা আর ছাড়ে না, পুরো ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি আমার জল ছাড়া মাংস। দেখুন একদম তৈরি হয়ে গেছে, শুধু গরম ভাত নিয়ে বসে পড়তে হবে। তেল বেরিয়ে ছেড়ে দিয়েছে পুরো, এত দেখুন অনেক ধরনের মাংস তো দেখিয়েছিলাম, এই মাংসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন।
আর আপনারা সবাই ভালো থাকুন আর আমার পাশে এইভাবে থাকুন। আমি এরকম সুন্দর সুন্দর রান্নাগুলো যাতে আপনাদেরকে অনেক অনেক বেশি উপহার দিতে পারি। নমস্কার, সবাই ভালো থাকুন।